মর্নিং এভরিওয়ান আজকের ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে আমাদের বাড়িতে কে আসতে চলেছে হ্যাঁ আজকে আমাদের বাড়িতে আসছে হলো এমএস ফ্যামিলির মন্দিরা দি তো অনেক দিন ধরেই তো দিদির সাথে পরিচয় তো এই আসবো এই করতে করতে তারপরে এই ফাইনালি আজ সময় হলো দিদির আজকে আমাদের বাড়িতে আসার তো ভীষণ ভালো লাগছে মানে গতকালকের থেকে আমরা ভীষণ আনন্দ করছি তো যাই হোক আজকে তো সেই দিনটা যেই দিনটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলাম তোমাদেরকে বলবো ভেবেছিলাম তবে আবার মনে করলাম যে না থাক পরে বলবো যেদিন আসবে সেদিন তোমাদের দেখাবো তো যাই হোক সকাল থেকে খুব ব্যস্ত আমি আর মা দুজনে মিলে রান্নাবান্না করছি দিদিভাইকে বলেছিলাম যে একদম সকাল সকাল আমাদের বাড়িতে আসতে তো আমার কথা রেখেছে এমনকি সকাল সকাল ওরা সবাই মিলে আমাদের বাড়িতে আসছে আসলে তো ভীষণ মজা হবে তো আমি চাইছি যে দিদিটা আসার আগে যাতে আমরা রান্নাবান্না সব কমপ্লিট করে নিতে পারি তাহলে খুব ভালো হবে জানো তো এখানে এখন সোনা বাবা বসে বসে ঘুগনি খাচ্ছে তো আমি ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছবো ব্যাস তাহলেই আমার হয়ে যাবে কাজ কি খাচ্ছ ওইটা তো দাদা নিয়ে এসছে রুটি ঘুগনি তো টিফিন আমরা করে নিই তো আমি এভাবে রেডি হলাম এই দেখো নর্মালি আমার একটা এই যে ঘরে পরার জামা তো একটু আর কি ঢিলা ঢোলা তো এটাই পরলাম অনেকদিন পড়া হয় না আর এভাবে একটু সাজুগুজু করেছি গরমের মধ্যে না আর সাজতে ইচ্ছা করছে না ঘাম একেবারে চুইয়ে চুইয়ে পড়ছে এখন বাজে হলো 10:20 তো দিদিরা চলেই এসছে বাতকুল্লার অটোতে উঠে পড়েছে আর বেশিক্ষণের অপেক্ষা না দাঁড়াও তাও আমি একবার ফোন করে নিই যখন আর কি ফোন করে আমাকে জানিয়েছিল তখন আমি না ওই ইয়েতে আর কি স্নান করতে গেছিলাম আমি আর কি ঝটপট করে ঘরটার মুছে স্নান করে নিয়েছি কোথায় গো চলছে তো চলছে কত দূর জিজ্ঞাসা করো ও তাহলে তো চলেই এসছো চলে এসছো আসো বাবা এটা তো খালি অটো এই যে এই অটোতে আসছে মনে হয় ভগবানের দান তাহলে একটুখানি চা করে দিলাম দাদা ভাই তো খাবে না তার কারণ দাদা ভাইয়ের তোমরা যারা আর কি মন্দিরাদির ব্লগ দেখো তো তারা তো নিশ্চয়ই জানো যে দাদা ভাইয়ের আলসার হয়েছে আর বেশ কি বললো হার্নিয়া নাকি তো যাই হোক ওই জন্যই আর কি চা তারপরে অনেক কিছু খাওয়া বারণ আছে তো সেই রকম ইয়ে করেই আর কি রান্না করার চেষ্টা করেছি সকালের টিফিনটা এখন দিই হালকা তেল তারপরে মশলাপাতি ঝাল সব একদম হালকা হালকা দিয়ে ঘুগনিটা আলাদা করে রান্না করেছি তো জানি না কীরকম হবে খেতে আমরাও আর কি বসেছিলাম আমাদের অতিথিদের জন্য মানে আমরা আর কি তাহলে একসাথেই খাওয়া দাওয়া করা যাক সকাল সকাল আসতে বলেছি এই কারণেই যাই হোক আমাদের বাড়িতেও টিনা মা কিছুই খাচ্ছে না আমরা একটুখানি আয়োজন করেছি সেটাও বেশি হয়ে যাচ্ছে তো যাই হোক কি করছো
তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন বাজে হলো 12টা। এখন বলছে কি যে চলো বাড়ি যাই, আর 3 মিনিট আছে 12:36 এর ট্রেন আমাদের। জানি তো, সেই ভোরবেলা থেকে উঠে আমি আর মা লেগেছি, মানে রান্না বান্না সব কিছু দিয়ে আর কি শুরু করেছি। এখন এই মাঝপথে এসে এই কথা, আমি শুনে পুরো থ হয়ে গেছি। আমি বলেছিলাম শুধু ব্রেকফাস্টের ব্যবস্থা করবে, ব্রেকফাস্টটা করে আমি বাড়ি চলে যাব। হ্যাঁ জানি, আমি চুপ করো। কি তাহলে তো আমার ডাবল হয়ে গেল, আমার তো 4টার সময় মেয়ের নাচের ক্লাস, আর এখন বলছে বাড়ি যাব বাড়ি যাব। কি বাবা, ইটি ইটি পুকু 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 পুকু। তুই খেয়েছো? হ্যাঁ। কি খেয়েছো? মিষ্টি। এতে তো বলে, তো বল মিষ্টি মিষ্টি। আর দিদির সাথে খেলা করে তোমার ভালো লাগছে? হ্যাঁ। আচ্ছা তো দিদি আবার ভাইকে চড়িয়ে দিদি এখন ঠেলছে। যাই হোক, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হয়েছে। আর মা এখানে দুপুরের জন্য রান্নাবান্না করছে, সকালের খাবারটা হয়ে গেছে, এখন মানে দুপুরবেলা রান্নাটা এখন এখানে এসে করছে। আমরা এত কাজটা খাটাখাটনি করে সকাল থেকে ওটা রান্না করছি, বলছে কি বাড়ি যাবো, এখনই বাড়ি যাবে বলছে। এই যে পরিদর্শন করবে, তো চলো দেখিয়ে দি। আমাদের ভিডিওতে দেখেছে, সামনে সামনে দেখে পুরো মনে হচ্ছে না একটা, সত্যি তাই। একটু ঘরটাও দেখে নিক, যেহেতু আসলে ব্যাপারটা হয়েছে নতুন ঘরটার করলে না অন্যদের ঘরগুলো দেখতে ইচ্ছা করে, মানে যাতে করে মনে হয় যে আমি কি করেছি। বেশ ভালো লাগে, কিন্তু আমার একটা নেশা হয়ে গেছে এখন, মানে যারই নতুন ঘর হয় তার বাড়িতে গিয়ে আমি একটু দেখে আসি যে কি হলো, কোনটা ভুল করেছে বা আমি কোনটা ভুল করেছি, এই যে এইগুলো। এই ঘরটা বড় করে করা হয়েছে যাতে গাড়িটাই রাখতে পারি। এইটা একটা বড় রুম করেছি, মানে বেডরুম, আর এটার সাথে একটা কমন, আর এখান থেকে পুরো একদম মানে সোনা দেওয়াটা জানলা যদি আমার হতো খুব মাঠের ভিউটা পাওয়া যাবে। একটু ঘোরাঘুরি হলো এবার গরমের মধ্যে। হ্যাঁ গরমে তো হাওয়া আছে, আমাদের ওখানে গরম লাগে তো, আজকে একটু হাওয়াটাও আছে। হ্যাঁ একটু, কিন্তু সকালে দিকে প্রচন্ড গরম লাগছে। তো এই যে সোনা বাবাকে স্নান করিয়ে এখন আমরা সবাই মিলে চলে এসেছি এই ঘরে, সুন্দর গল্প হচ্ছে। আর যে কটা পুতুল আমি এখানে সব সাজিয়ে রেখেছিলাম এই দুটোর জন্য আর কি নামিয়ে দিয়েছি, দুই ভাই বোন মিলে এখন খেলা করছে। এই যে পুতুলগুলো, ছেলে তো কোনোদিন খেলে না টেডিবিয়ার নিয়ে, না খেলে মাঝে মধ্যে, তবে আজকে খেলার ঝোঁক উঠেছে আজকে, না দিদিকে দেখেছে যেহেতু, তো ওই জন্যই আর কি। না ও তো মেয়ে, ওর তো পছন্দ হবে, তবে ওরও আর কি ভালো লাগে, তবে বার করে দিই না আর কি সবসময়, নাহলে কি করে বলো তো। যেগুলো আমি ফার্স্ট টাইম দেখছি এরকম করছে, কি করছো ফার্স্ট টাইম দেখছো এরকম করছে তুমি? লাইকটা এভাবে ভাই, ছোট্ট একটা গিফট গৌতম বুদ্ধ যাকে নিয়ে সারা রাত পড়ে থাকো। আচ্ছা আচ্ছা, আমি খুঁজে খুঁজে কি দেবো কি দেবো, তারপরে এটা সিলেক্ট করেছি আমরা দুজনে মিলে। হ্যাঁ অসাধারণ হয়েছে, এটা আমাদের টিভি ক্যাবিনেটে থাকবে। দারুণ, খুব খুশি হয়ে
তুমি হ্যাঁ পছন্দ করে এনেছি, পছন্দ হয়েছে, এটাই খুব ভালো লাগছে। সেটাই ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট, একদম ভালোভাবে। যাই হোক, আমাদের পছন্দ করে দেওয়া জিনিসটা খুব পছন্দ, মেয়ের খুব পছন্দ হয়েছে, ওই এখন খুব আনন্দ করছে। আস্তে আস্তে তো রান্না বান্না কমপ্লিট, চলো একবার দেখিয়ে দিই মেনুটা কি হলো। আর যেহেতু বললাম যে দাদা ভাইয়ের শরীরটা খারাপ, তো ওই জন্যই না তেল মশলা বেশি খেতে পারবে না, ঝালটাও বেশি পরিমাণে খেতে পারবে না, তো ওই জন্য একদম মা আর কি অল্প ঝাল দিয়ে অল্প তেল মশলা দিয়ে সব কিছু রান্না করেছে। তো জানি না কি করবে, তবে সকালে রুটি ঘুগনিটা ঠিকঠাক ছিল, খেয়েছে। তো চলো একবার মেনুটা আমি দেখিয়ে দিই। তো এই যে রান্না হয়েছে আজকে ডাল, এখানে আছে হলো মাছ, এটা বাটা মাছ আলু দিয়ে, আর এখানে আছে হলো চাটনি, পেঁপের চাটনি ওই কাজু আর কিশমিশ দিয়ে, এখানে আছে হলো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর এই হলো মাংস। মাংসটা দেখতে একদম লাল লাল ঝোল, তবে এটা কিন্তু একদমই ঝাল না। তো এই তো মেনু, এর সাথে স্যালাড আছে আর পাঁপড় ভাজা আছে ডালের সাথে, আর তাছাড়া আছে হলো মিষ্টি। তো চলো এবার সবার জন্য থালায় থালায় আমি ভাতটা বেড়ে নিই, তার কারণ দেখতে দেখতে অনেক বেলাও হয়ে গেছে, দুটো বাজে। হ্যাঁ, তো দিদিরাও আর কি বেরোবে, চারটের সময় আবার নাচের ক্লাস আছে দিদির মেয়ের, তো ওই জন্য আর কি বেরোবে তাড়াতাড়ি। এই যে মামা, এই যে বাবা। তো এখানে সুন্দরভাবে সবকিছু গুছিয়ে দিয়ে দিয়েছি, আর হ্যাঁ বাটা মাছ আনা হয়েছে এই জন্যই, দাদা ভাইয়ের তো শরীরটা খারাপ, তো পাতলা ঝোল যাতে করা যায় তো ওই জন্যই আর কি বাটা মাছটা আনা হয়েছে। সব কিছু শুনে টুনেই আর কি যতটা পেরেছি করার চেষ্টা করেছি, এবার দেখা যাক দাদা ভাই কত দূর খেতে পারে। চল চলো ডেকে নিয়ে আসি, সব রেডি করা হয়ে গেছে, আসো সেবা করো। অল্প কিছু আয়োজন করেছি তোমাদের জন্য, আস্তেই কষ্ট হচ্ছে, আস্তেই কষ্ট হচ্ছে। চলো চলো আর কি কমাবে, এবার খেতে বসো, অত কমাবো কমাবো করো না, খেতে বসো। যা আছে আমি খাবার নষ্ট করবো না। তুমি কার সাথে বসে খাচ্ছো, দিদির সাথে? বাবা, তো আজকে দিদিকে দেখে নিজে নিজেও আর কি ও দুজনা সমান। তো এখানে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছে, আর এদিকের গুলো সব বাতিল, ওগুলো টিফিন বক্স পার্সেল হবে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, এবার বাড়ি যাবো, বাড়ি যাবো এই করছে, তো কি আর করব, আর রাখতে পারলাম না, তো ভাবলাম যে চলো একটু, কতক্ষণ ছিল না, গেছো তো বিকালবেলা, অনেকক্ষণ ছিলাম, হ্যাঁ বাবা আমি তো আর বেশি থাকলাম, সেটাই। তো যাই হোক, অনেকক্ষণ আর কি রাখতে পেরেছি, এটাই আমার খুব ভালো লাগছে। এখন আর একটু সময়টা কাটানোর জন্য আমিও যাচ্ছি সাথে করে। তো যাই হোক, আমরা তো এখন গাড়িতে উঠে পড়েছি, দেখি কতক্ষণ মানে যাওয়া যায়। আমার খুব রিকোয়েস্ট, আমার বাড়ি অবধি গিয়ে আমাকে দিয়ে আসো, সারা জীবন মনে থাকবে আমার, যে দিন আমাকে বাড়ি অবধি গিয়ে ছেড়ে এই এই পোশাকে বাড়ি পর্যন্ত যেতে বলছে, দেখো পরে আছে তারপর গাড়ির মধ্যে ওকে কে দেখবে। ফ্লাইওভারটা পার হলে চলো সাবধানে যাবে, পৌঁছিয়ে ফোন করো, হ্যাঁ পৌঁছিয়ে ফোন করবে, চলো বাই বাই। ফোন টোন নিয়েছো তো? চলো চলো, হ্যাঁ আসবে আবার, হ্যাঁ হ্যাঁ চলো আমরা চলে যাই, বাড়ি চলে যাই, আমরা দুপুরে খাওয়া দাওয়াও করিনি, ওরকম ভাবেই চলে এসেছি। তো চলো আমরাও বাড়ি যাই, তার কারণ আমরাও আর কি দুপুরে খাওয়া দাওয়া কিছুই করিনি, তো চলে এসেছি দিদি ভাইরা আর কি বাড়ি যাবে। এদিকটা দিয়ে যাবে না, ওই পেছনে, হ্যাঁ ওই রাস্তাটা ভালো, এই রাস্তাটা সরু,
তো দিদি ভাইরা আর কি বাড়ি যাবে অনেকক্ষণ ধরে এ করছে, তার কারণ মেয়েরা আবার নাচের স্কুলে যাবে, তো ওই জন্যই আর কি। যাই হোক চলো এবার আমরা যাই, সোনু বাবাকেও নিয়ে এসেছিলাম, তাই তো? চুচু ও বাবা আজকে সারাদিন ঘুমাইনি, দিদির সাথে খেলা করেছে জানো, অনেকদিন ধরে আসবো, মানে মন্দিরা থেকে তো অনেকদিন ধরে আর কি বলে যাচ্ছি, সেই দেখা করার পর থেকে আসো আসো আসো, তারপরে ব্যাপার হলো দিদির বাড়ি করতে হলো, তো সেই সব দিক দিয়ে অনেক কিছু আর কি ঝামেলা ছিল, সবকিছু ইয়ে করে তারপরে ফাইনালি আসতে পারলো আমাদের বাড়িতে। তাও আবার কি সাথে আবার নিমন্ত্রণ কার্ডও নিয়ে এসছে আমাদের জন্য। তো যাই হোক ভালো লাগলো যে আমার কথা রেখে সকাল সকাল এসে দিদি ভাই এসে সারাটা দিন আমাদের সাথে ছিল, খুব মজা হয়েছে। তো চলো হ্যাঁ কিসের নিমন্ত্রণ বলি, মন্দিরাদির মেয়ের আর কি জন্মদিন অক্টোবরের 3 তারিখে, ঠিক আছে? তো যেহেতু অষ্টমী পুজো পড়ছে সেদিন দুর্গা অষ্টমী, তো ওই জন্য আর সেদিন আর করবে না অনুষ্ঠানটা, করবে হলো অক্টোবরের 6 তারিখ। এই দেখো তো আমাদের তো পুরো মানে সপরিবারে একদম নিমন্ত্রণ করে গেছে, আর সোনা বাবার জন্য গিফট এনেছে সুন্দর সুন্দর, দেখো আগে থেকে খুলতে শুরু করে দিয়েছে। না আমি আমি দাও দাও ভাই দাদাকে দাও তোমার তুমি দেখছিলে তো, দেখে এটা ঘুরিয়ে রেখেছো, তো এই দেখো প্যান্টের সাথে এটা হলো সেট গেঞ্জি, আর উপরে আছে হলো একটা জ্যাকেট, ওর কি দেখছিল। যাই হোক তো এই তো সুন্দর গিফট দিয়েছে, খুব সুন্দর বেশ পড়াবো। তো সন্দীপ তো বলছে ম্যাক্সিমাম নাকি 18 বা 20 কিলোমিটার হবে এখান থেকে আর কি আমাদের রানাঘাটের দূরত্ব। তো যাই হোক মানে সকাল সকালই পৌঁছে গেছিল ওরা, খুব ভালো হয়েছে, আর সারাদিনটা তো খুব ভালোভাবে কাটালাম। মানে আমার সাথে মন্দিরাদির পরিচয় হলো এই 1 বছরের বেশি হয়ে গেল। হ্যাঁ তো দিদি ভাইকে সেই তখন থেকেই বলে যাচ্ছি যে একদিন কিন্তু আমাদের বাড়িতে আসতে হবে আসতে হবে, তো বলছে হ্যাঁ হ্যাঁ যাবো বোন ঠিক টাইম মতো যাবো। তো যাই হোক ফাইনালি আজ আসলো, তাও আবার মেয়ের জন্মদিন উপলক্ষে নিমন্ত্রণ করতে। তো যাই হোক সপরিবারে তো নিমন্ত্রণ করে গেছে, আশা করছি আমরা সবাই মিলে যেতে পারবো সেদিন। তো চলো তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তো আগামীকাল আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, আজকের মতো এখানেই, টাটা বাই বাই, টাটা বাই বাই।